হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছো বন্ধুরা, আমার প্রায় বাসি কাজকর্ম হয়ে গেছে। তো চলো, সকাল সকাল কাজকর্ম হয়ে যাওয়ার পর না আমার চা খেতে খুব ইচ্ছে করে, মানে এত ঠান্ডা জলে কাজ করি যে হাতগুলো পুরো আড়ষ্ট হয়ে যায়, তো চা না খেলে ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কি করি না করি সমস্তটা শেয়ার করবো। দেখতে পাচ্ছো বন্ধুরা, আকাশটা পুরো কুয়াশায় ঢাকা, 7টা সাড়ে 7টার আকাশ, মানে বুঝতে পারছো কুয়াশা, মানে ভরভরটা কুয়াশা। কুয়াশার মধ্যে মানে একটু একটু রোদ্দুর সূর্যমামা উঠবে উঠবে ভাব। তো দেখো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো চলো, অনেক কাচাকুচি করতে হয়, অনেক জামা কাপড় থাকে, রেগুলারই প্রচুর জামা কাপড় হয়, যেহেতু ছেলে হলো ছোট আর আমি রেগুলার কাচতেই ভালোবাসি। তো দেখো বন্ধুরা, চাদর টাদর মুড়ে দিয়ে নিয়েছি, কি বলবো, মানে ঠান্ডা তো লাগছেই সকালবেলা, তো কাজ করতে করতে গরম হয়ে যাবে গা, তো তার মধ্যেও তো ঠান্ডা লাগে, তাই না? তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি কি করব না করব, সকালটা পুরো দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা, যার দরকার তা তো অবশ্যই যাবে, তাই না? আর সকাল সকাল কার বলো ঘুম থেকে ব্ল্যাঙ্কেট থেকে চেরোতে চো। তো দেখো বন্ধুরা, আমার হলো কিন্তু স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার শিবির টিভি পরে নিয়েছি, তো আমি কোথায় যাচ্ছি সেটা দেখে নাও, আমি আবার ওপরে যাব, কিছু কাজ বাকি আছে। তো চলো কাজটা করে তারপর ফিরে আসি তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো। হ্যালো বন্ধুরা, দুপুরবেলা লাঞ্চে দেখো আজ কী হয়েছে, আজকে আবারও প্রচুর লতি হয়েছে আমাদের। মানে দেখো চিনি যত এটা শাশুড়ি মা একদম মা গামাখা গামাখা করে, দেখে আজকে ডিমের ঝোল। তো চলো, এই দিয়ে ভিডিওটা শেষ হলো। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যার সময়, চাটা করে নিয়েছি শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আমার জন্য। তো চা খেতে খেতেই চলো গল্প করবো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি উপর ঘরে, চাটা খাওয়া হয়ে গেছে। তো আর কি করবো, এখন একটুখানি বসে তোমার সাথে আড্ডা দেবো। তো আড্ডা দিতে দিতেই ব্লগটা শেষ করবো, বেশি বড় হয় না আমার ভিডিও, খুব মানে বেশি ভিডিওটা বড় করি না। তো দেখো এখানে সমস্ত কিছু এনে রেখেছি, বিছানাটা করে নেবো, তারপর চলে যাবো নিচে। তো চলো, ছেলে বায়না করছে পাঁপড় ভাজা খাবে, দেখা যাক কি হয়। এখানে অনেকগুলো পাঁপড় ছিল, তার মধ্যে আমি এতটুকু পাঁপড়ও খাচ্ছি, তা শেয়ার করছি। ও বলছে খুব ভালো হয়েছে মামা। তো চলো বন্ধুরা, টাটা।